ও প্রভু, অবশেষে কিনা এই মহান কাবার দেবতারা আসলো। ওই লোকটি কে যে ওখানে দাঁড়িয়ে আছে? আমার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। এখান থেকে আমাকে নিয়ে চল। মাহমুদ কেন এখানে এসছে? তুমি তাকে থামাও না কেন? সে তো তোমার ভাতিজা। সে একসময় বদলে যাবে। বদলে যাবে? তার বয়স এখন 40। এটা অস্বাভাবিক। তার ধনী বউ আছে, সে মক্কার সর্বোচ্চ সুখ পেতে পারে, আর সে কিনা কোন গুহার মধ্যে বসে আছে। এটা সম্পূর্ণই অস্বাভাবিক ব্যাপার। সেই মানুষের জন্য যে ক্রোধের কোপে পড়ার ঝুঁকি নেয়, হ্যালুজার, যে আমাদের স্বাস্থ্য রক্ষক, মানাট, যে উন্নতির দেবতা, অ্যালার্ট, যে কিনা পরিবার ও গোত্রের দেবতা, এবং হুবা, হুবা, যে আমাদের ক্যারাভান চালায় ও ভাগ্য নিয়ন্ত্রণ করে। দেবতাকে সামনে রেখে তার প্রতিদ্বন্দ্বিতা করা খুবই ভয়ানক ব্যাপার। অযৌক্তিক, বিপ্লবী, নির্বোধ। হ্যাঁ, মনে হচ্ছে মোহাম্মদ তার উপরে বিপদ ডেকে আনবে। বড় মেলাটা শেষ হওয়ার পর মন খারাপ হয়ে যায়। মনে হয় পরেরটা আর দেখতে পাবো না। আবু তালিব, শান্ত হও জাহিদ। মোহাম্মদকে হেরা পর্বত থেকে নেমে এসেছে? উনি 3 দিন ছিলেন না, আমরা তাকে দেখিনি। আমি ভাবলাম উনি ফেরার পথে আপনার সাথে দেখা করবেন, কিন্তু সে এখনো ফেরেনি। 3 দিন। আমি ভীত যে সে পাহাড়ে আছে, কারণ আমি জানি না কি হচ্ছে। মানুষ পাহাড়ের উপর থেকে পৃথিবী সর্বাপেক্ষা ভালোভাবে দেখে। মোহাম্মদ, করুন প্রভুর নামে যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, যা মানুষ জানত না তা শিখিয়েছেন। উনি এখনো কম্বলের নিচে কাঁপছেন, কিন্তু কথা বলেছেন। জাহিদ, পর্বতে আমার ভাতিজার কি হয়েছে? তিনি একা ছিলেন গুহার মধ্যে, হঠাৎ করে একজন ফেরেস্তা তার কাছে এলো। ফেরেস্তাটি বলল, পড়ো। মোহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেস্তাটি আবার নির্দেশ দিলেন, পড়ো তোমার প্রভুর নামে যে মানুষ সৃষ্টি করেছে জামাটা 1 ফোঁটা রক্ত হতে। তিনি শিখিয়েছেন যা মানুষ জানত না। পড়ো। ব্যাপারটা কি এমন হতে পারে না যে পুরো ব্যাপারটাই তার স্বপ্ন? মোহাম্মদ পাহাড় থেকে নেমে আসছিলেন,
তিনি পরিষ্কার জিব্রাইলকে দেখলেন। মারবাকৃতে তিনি দিগন্তরেখার উপরে দাঁড়িয়ে আছেন। তিনি যতবার মাথা ঘোরালেন, যেদিকেই তাকালেন না কেন, তাকে দেখতে পেলেন। এবং জিব্রাইল তাকে আবার বলল, আমি হচ্ছি জিব্রাইল এবং তুমি মোহাম্মদ, আল্লাহর বার্তাবাহক। সে কাদের কথা বলেছে? তার স্ত্রী আলী এবং তার বন্ধু আবু বকর। আর তুমি? আমি হচ্ছি তার পালক পুত্র। সবার সাথে সাবধানে কথা বলো, তাকে বলে দিও তার যে চাচা শৈশবে তাকে রক্ষা করেছিল তাকে এখনো করবে। যা হোক, তারা বলে যে মুসার প্রভু জ্বলন্ত ঝাড়ের মধ্য থেকে কথা বলেছিল। তুমি যদি তোমার ভাতিজাকে না থামাও তবে আমরা থামাবো। সে শহরকে বিভক্ত করছে, কুড়ে ঘরের সাথে দালান, সে প্রজন্মকে বিভক্ত করছে, বাবা ও সন্তানের মধ্যে। যুবকের তার কথা শুনছে, সে যুবকদের আকৃষ্ট করছে। আমরা আরব জাতি, আমরা পিতাদের সম্মান দেই, সন্তান কখনোই আমাদের শিক্ষক হতে পারে না। আচ্ছা, এটা কি মেনে নেওয়া যায়, গতকাল রাস্তায় যার সাথে দেখা হয়েছে সে কিনা আজকে কোন না কোন খোদার নবী? মৃত হার কিনা বেঁচে উঠবে, কারণ যে মানুষ সৃষ্টি করেছে সে মানুষকে মৃত অবস্থা থেকেও ফিরিয়ে আনতে পারবে? সে এটা বলে দেবতারা আমাদের ত্যাগ করতে পারে এবং অন্য শহরে চলে যেতে পারে। তাকে বলুন আমরা তাকে ক্ষমতাও দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং টাকাও দেব। তাকে বলুন সে যা চায় তাই দেব। মোহাম্মদ, দয়া করে নিজের এবং আমার প্রতি, বৃদ্ধের প্রতি এমন বোঝা চাপিও না যা সে বইতে পারে না। শৈশবে তুমি আমার বাহুতে ছিলে, আমি তোমাকে আঘাতপ্রাপ্ত দেখতে পারব না। ফিরিয়ে দিলে তারা তোমাকে আঘাত করবে। সে আমাকে বলল যে যদি তারা আমার ডান হস্তে সূর্য এবং বাম হস্তে চাঁদও রাখে আমি বার্তা প্রত্যাখ্যান করব না যা আল্লাহ প্রদত্ত। আমি মরার পর তুমি যা খুশি করতে পারো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি আমাকে তোমার মানা লাগবে। তুমি বাবাকে আঘাত দিলে কেন? আমি যদি প্রতিদিন মদ খেতাম, জুয়া খেলতাম, তাহলে তোমরা এটাকে বলতে আভিজাত্য। সেটা হলেই তোমাকে আমার ভাই বলে মনে হতো। তোমরা সবাই আমার সন্তান। আমার সামর্থ্যের সবই তোমায় দিয়েছি, কিন্তু এখন বুঝলাম তা পর্যাপ্ত নয়। মোহাম্মদ এর চেয়েও বেশি দিয়েছেন, এর চেয়ে অনেক বেশি সম্পদ দিয়েছেন। ওকে বের করে দাও বাবা। উনি সে ওয়ালিদ নয়, সে আমাদের বাবা। তুমি তাকে যন্ত্রণা দিচ্ছ। দাঁড়াও হুদায়ফা, দাঁড়াও। তারা কি করে